কি এই কড়াইটা দেখে মনে হচ্ছে খুবই নোংরা একটা কড়াই। এইটা কড়াইটার বয়স প্রায় 3-4 বছর, তারও বেশি হবে। এই কড়াইটা আজকে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে কোনো ভিডিও নিয়ে আসি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা কড়াই, মানে পুরনো অনেক দিনের কড়াই, ঘষা মাজা কষ্ট ছাড়াই আপনারা পরিষ্কার করতে পারবেন। সেটি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন কড়াইটা কিন্তু খুবই কালো, অনেক বছরের পুরানো কড়াই এটা আমরা ব্যবহার করি। এটিকে ঘষলেও কেন যেন কালো দাগ যায় না, তাই ভাবলাম আজকে আমরা যে পদ্ধতিতে পরিষ্কার করি সেটি আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিও শুরু করার আগে আর একটাই কথা বলবো আপনাদের, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধু বান্ধব সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। দেখেন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি এবং একদম হাই হিটে চুলার জালটা এ পর্যায়ে রাখতে হবে যাতে তাপটা পুরোপুরি কড়াইয়ের চারিদিকে যায়। আসলে দেখেন আমার কড়াইটা কিন্তু অনেকক্ষণ আমি এরকম চুলায় হাই হিটে রেখে দিয়েছি, আসলে বলা যায় না, নির্দিষ্ট কোনো টাইম নেই যে কখন হয়ে যাবে। দেখেন আমার কড়াইটা কিন্তু মাঝখান থেকে সাদা হয়ে যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কড়াইটা কিন্তু একভাবে রাখলে পরিষ্কার হবে না, অনেকে বলেন একভাবে রেখে দিতে, আসলে না, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনারা তাপটা সমান দিকে দেন তাহলে কিন্তু চারপাশ থেকে সমান পরিষ্কার হবে কড়াইটা। তাই আমি কড়াইটা খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে তাপটা সমান দিকে দেওয়ার চেষ্টা করছিলাম। আসলে যত কড়াই, যার কড়াই যতটুকু কালো হবে তারপর ডিপেন্ড করে কতক্ষণ আপনারা চুলায় রাখবেন, এটি কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তাপটা সমান দিকে দিলে এক পর্যায়ে দেখবেন কড়াইটা সাদা হয়ে গেছে এবং গুঁড়া গুঁড়া কালি চারপাশ থেকে পড়ছে। যেহেতু অনেকক্ষণ চুলায় রাখতে হয়, আপনারা চুলায় রেখে আপনাদের অন্যান্য কাজ সারতেও পারেন অথবা কড়াইয়ের কাছেও থাকতে পারেন, ভয় পাওয়ার কিছুই নেই। আস্তে আস্তে দেখবেন চারপাশ থেকে সাদা হয়ে যাচ্ছে কড়াইটা, এটি কিন্তু কোনো রকম ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করতে পারবেন আপনারা যদি ভিডিওটা পুরোটুকু দেখেন। দেখেন আমার কড়াইটা কিন্তু একদম সাদা হয়ে গেছে, চারপাশ থেকে একটু হালকা কালচে কালচে আছে তবে পুরো সাদা হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু কোনো রকমই কোনো টাচ করিনি, ঘষা মাজা তো করিনি। দেখেন আমি চুলা থেকে কিন্তু নামিয়ে নিয়েছি কড়াইটা, নিয়ে এখন এখন আমি একটা মানে যা দিয়ে আমরা থালা বাটি মাজি সেই তার কাটাতে একটু হালকা ভিম লাগিয়ে নিয়েছি। এখানে জোরাজোরি বা প্রেশার দেওয়ার কোনোই দরকার নেই, যতটুকু ওঠা ততটুকু কিন্তু উঠে গিয়েছে। এখন আমি হালকা হাতে একটু ডোলে নিচ্ছি, দেখেন কড়াইটা কিন্তু একদম পরিষ্কার সাদা হয়ে গেছে। অবশ্যই এটা পুরানো কড়াই, যেহেতু আমরা অনেক দিন ব্যবহার করি, এটি কিন্তু নতুনের মতো হবে না, কিন্তু যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি এ পর্যায়ে বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু আশানুরূপ ফল পাবেন আশা করি। দেখেন আমি আমি একটু পিছনটাও একটু পরিষ্কার করে দেখাচ্ছি, দেখেন সাদা হয়ে গেছে, আগে যেমন কালো ছিল তেমন কালো কিন্তু নেই। এই যে দেখেন আমি কড়াইটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আমি কিন্তু তেমন কোনো বল প্রয়োগ করিনি বা বেশি মাজা ঘষা করিনি। দেখেন কেমন ভেতরটা কেমন সুন্দর নতুনের মতো চকচক করছে, কোনো রকমের কষ্ট ছাড়াই আপনারা এভাবে চুলায় একটু গরম দিয়েই কড়াইটা পরিষ্কার করতে পারবেন। আসলে আমি যদি আরও অনেকক্ষণ চুলায় রাখতাম তাহলে আমার কড়াইটা একদম নতুনের মতো হয়ে যেত। দেখেন আমার কেমন কালো একটা পুরনো কড়াই লাগছিল, কিন্তু কড়াইটা কিন্তু এখন নতুন চকচক করছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।